কল, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের আমাদের সাবজেক্ট নিয়ে, নির্বাচন? নির্বাচন নিয়ে যদি আমি এখন কইতাম, ভাই এইনর মাঝে এই লোকেশন হইলো যে ওই যে একটু আগে একজন ভাই যে কইলা যে বাংলাদেশে নির্বাচন হয় মানে খুব সুষ্ঠুভাবে, খুব ভালোভাবে। জি, কি আমার মা শুনতে পারছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, টাইম দিয়ে কইলা যে ইলেকশন সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয় বাংলাদেশে। বুট মানুষ, আমার নিজের ঘরের মানুষ যা বুট দেওয়াতকে দেখা যায় বুট নাই। বুট আগের দিন কেউ কার সকালেও মারিয়া রাখা হয়ে গেছে, এখন দেখা যায় বুট নাই। এটা কি তাতে? আচ্ছা, এটা কি তাতে মানে আপনার নিজের পরিবারের লোকই ভোট দিতে পারে নাই? ভোট দিতে পারে নাই। কেন দিতে পারে নাই বলেন তো আপনি একটু আপনার বিবেক। ভোট এগুলা তো বাংলাদেশের যারা মানে নির্বাচন কমিশন আছেন ওরা বলবে কেন ভোট দিতে পারে নাই। আচ্ছা, তো এটা সলিউশন কি, সমাধানটা কি? সমাধান হচ্ছে যে এটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক, ভালোভাবে ভালো মানুষ ভালো মানুষদের প্রয়োগ করা হোক, যাতে ইলেকশন সুষ্ঠুভাবে নিজের মানুষ নিজেই ভোট দিতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। অবশ্যই আমরা এ বিষয়ে একটু কথা বলবো যে সলিউশনটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন তৈরি করা। আপনি দেখতে থাকুন, যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আমাদের জন্য? প্রশ্ন কোনটা নেবে, মন্তব্য কোনটা নাই? জি, আসলে আওয়ামী লীগ আর বিএনপির জীবন ভাই জন্য আপনার প্যানেলের ধন্যবাদ জানাই। আর আমার প্রশ্ন হইল কি, জি, যে সময় আওয়ামী লীগ ক্ষমতা পাইছেন 1991 আইতে পারছেন না, এই সময় বিএনপি দামাত হলো আটক করিয়া তারা ক্ষমতা পাইয়া। আচ্ছা, এর আগে বিএনপি জামাতের টোটাল বিরোধী তাপল্লা, যখন 96-এর যে সময় অতদিন শুনলাম জামাত রাজাকার, জামাত রাজাকার, আর আওয়ামী লীগ গণতন্ত্রের মানুষ কন্যা এই সেই নানান তার উপাধি দিরা, এই সময় কৌ দেখলাম জামাতের লোকে তারা হিরবার মিলুইয়া তারও আসন নিয়ে তাই ক্ষমতা চাইয়া। আওয়ামী লীগ কিন্তু অত দেশের জনগণের অত বন্ধু যে রাজা কারোর লোকে তাই টাইম আটাত করিয়া ক্ষমতা চাইলা, এই সময় এরা কি তার রাজা কার আসলে? আচ্ছা, এটা কার কাছে প্রশ্ন, আওয়ামী লীগের কাছে না বিএনপি? আওয়ামী লীগের বাইরে গেছে আমার প্রশ্ন, যে এই সময় রাজা কার আসলে? যে সময় বিএনপির লোকে জমাত জুট বানলা, এই সময় আপনি দেখতে থাকুন এই বিষয়ে মোবারক আলী সাহেব বলবেন যে আসলে তখন রাজাকার ছিল কিনা, নাকি এখন রাজাকার, নাকি সময়ের প্রয়োজনে রাজাকার মুক্তিযোদ্ধা সবই পাওয়া যায়। যাই হোক, এই বিষয়ে উনি বলবেন। যাচ্ছে আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ওজনে আব্বাদুর লোকে, জি, প্রতিদিন লজ্জা লাগে নানি আমি উনাকে পার্সোনালি আমরা আক্রমণ না করি, উনি উনার মন্তব্য না আক্রমণ থাইন গাইডলাইন তো বিরোধী পার্টির বিএনপির গাইডলাইন তাই তো যা উচিত না, তাই যে উনি বুঝতে মানুষ তাই না, আজ মরবা কে আজ মরবা। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, উনি শুনতে পাচ্ছেন এটা যে বেশা ভাষা ব্যবহার করুন টিভির মাঝে, এ তাইটা আমরা অবশ্যই একজন, প্রত্যেকেরই মনের কথা আছে, প্রত্যেকেরই মনের ভাব আছে, বুঝছেন? কেউ বললে ঠিক আছে, উনি যদি কোনো কোনো অসত্য কথা বলে থাকে আপনার কথা উনি বুঝতে পারছেন, তাহলে আপনি ভুলটা ধরিয়ে দিন যে উনি বলছে লুটপাট করে যা গুম করে মানুষকে, এটা ইতিহাসের মধ্যে নাই।
আচ্ছা, তো এটা আপনি উনাকে বুঝিয়ে দেন যে আওয়ামী লীগ এটা করছে, বিএনপি এটা করছে। উনি বুঝিও বুঝবে না, উনি অশিক্ষিত মানুষ। না 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 না, আমি আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, একদম সম্মান দিয়ে বলতে চাই। না আমি তাকে সম্মান অবশ্যই করে জি জি জি, আমি 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 আপনি আপনি অনেক বয়স্ক একজন মানুষ। আমার খাও করলে সম্মান না, মাছ মাছে আমি সম্মানে এসব বললাম না। আচ্ছা প্লিজ প্লিজ, আমি আপনাকে একটু বলি, আপনি অনেক সম্মানে, আমি কলটা কাটতেও চাচ্ছি না, আপনি অনেক সম্মানিত মানুষ, অনেক রাত জেগে অনুষ্ঠান দেখছেন। আপনি উনি যেটা বলছেন উনার কাছে থাক, আমি সরি, উনি উনিকে আমি সরি, উনি একটু মারতে এলে বিরোধীদলে কি অবস্থা ওর তাই সকলে জানে, দেশের মানুষ জানে, আমরা বিএনপির অবস্থাও জানে সবাই, জনগণ। আমি একটু আমি আমি বলি, আপনি অনেক সম্মানিত মানুষ, আমি বলি একটু যে বিএনপির কি অবস্থা, বিএনপি কি করছে, কি করবে, কি করেছিল, এটা যেমন জনগণ জানে, আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ কি করেছিল, প্রত্যেকটা জিনিস জনগণ জানেন। তো এখানে আপনি এসে যদি মিথ্যে বলেন জনগণ শুনে, উনি যদি মিথ্যে বলে জনগণ শুনে, তাই আমরা জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। পিপল বুঝছেন, পিপল পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চাইবো কাউকে ব্যক্তিগত আক্রমণ না করতে, যদি কোনো লজিক থাকে আপনারা বলুন। এক একজনের ভাষা, এক একজনের মন্তব্য, এক একজনের তথ্য এক এক রকম হবে, তাই বলে কাউকে আমরা ব্যক্তিগত আক্রমণ করব না। যাচ্ছি একজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। তোমার পরিচয় কি? গাছ বলছিল যে ফলে পরিচয়, উনি যে শিক্ষিত এটা বুঝতে পারতেছি। তাহের ভাই, তাহের ভাই, আমি আবার আপনাকে বলি, আপনি একজন সম্মানিত লোক, আপনি একজন একটি বড় পার্টি। অভদ্রতা করতেছি না, উনি অভদ্রতা করছে। থাক থাক, আমি উনাকে রিকোয়েস্ট করছি, আপনাকেও রিকোয়েস্ট করি, আপনারা আপনারা দুজন একই এলাকার, কিন্তু আমার মনে হয় দুজনই সিলেটের মানুষ, বুঝছেন? প্লিজ, না না, যাই হোক, উনি যে একটা গন্ডমূর্খ। আচ্ছা থাক থাক, তাহের ভাই আপনাকে ধন্যবাদ, তাহের ভাই আপনাকে ধন্যবাদ। আমি আবার আপনাদের কাছে যাচ্ছি, আমি জানি আপনারা সবাই এক্সাইটেড থাকেন যে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের পক্ষে, বিএনপির লোক বিএনপির পক্ষে, কিন্তু আমরা শালীনতার মধ্যে, কারণ আমরা যে যাকে আক্রমণ করে তো লাভ নেই। আমরা যদি পারি একটু প্রশ্ন করি অথবা তথ্য দিই, কিন্তু একদম অন্ধভাবে আওয়ামী লীগ, অন্ধভাবে বিএনপি এটাকে না করি। যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু, টিভির সাউন্ড একটু কমান প্লিজ। আমার কথাটা একটু শুনবেন যে প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে। আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি, আপনাকে আপনাকে একটু রিকোয়েস্ট করি, প্রত্যেকের আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা কল করবেন প্লিজ সাবজেক্টে থাকুন, একে অন্যকে পার্সোনালি অ্যাটাক করবেন না, সরকারকেও না, বিরোধী দলকেও না, আর ব্যবহারে বংশের পরিচয়, আমি আর কিছু বললাম না। যাই হোক, আমি মুবারক ভাই এবং লিয়াকত ভাই আমি আসছি, তার আগে একটু ব্রেক থেকে আসি। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের